হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রেঞ্জ বাংলার আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ হয়ে থাকে, তবে বেশিরভাগ ম্যাচগুলোই হয়ে থাকে ঢাকার মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের টপ ৫ ক্রিকেট স্টেডিয়াম। নাম্বার ৫ রয়েছে শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম, খুলনা। বন্ধুরা, একসময় এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হতো, তবে বর্তমানে এই স্টেডিয়ামে আর কোনো ম্যাচ না হওয়ায় স্টেডিয়ামটি বর্তমানে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। এই স্টেডিয়ামে ম্যাচ না হওয়ার মূল কারণটি ছিল হোটেল সংকট, কিন্তু বর্তমানে খুলনায় এখন আর কোনো হোটেলের সংকট নেই। তাই আশা করা হচ্ছে এই স্টেডিয়ামটির উন্নয়ন কাজ করিয়ে পরবর্তীতে আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। বন্ধুরা, এই স্টেডিয়ামটির ক্যাপাসিটি 15,600 জন। নাম্বার ৪ রয়েছে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম বা শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়াম। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, আয়তনের দিক দিয়ে এবং ক্যাপাসিটির দিক দিয়ে বিসিবির আওতায় বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে এটি। বর্তমানে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য উন্নয়ন কার্যক্রম চলছে। ২০১৯ সালে বাংলাদেশ আন্ডার-19 এবং শ্রীলঙ্কা আন্ডার-19 একটি ম্যাচ এই স্টেডিয়ামে হয়। বন্ধুরা, বরিশালের এই স্টেডিয়ামটির ক্যাপাসিটি হচ্ছে 30,000 জন। নাম্বার ৩ রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বন্ধুরা, চট্টগ্রাম স্টেডিয়ামে প্রায়শই বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে এবং এই স্টেডিয়ামটাকে বাংলাদেশের লাকি ভেন্যু বলা হয়ে থাকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 22,000। নাম্বার ২ রয়েছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। বন্ধুরা, মিরপুরের এই স্টেডিয়ামেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টার এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামেই আয়োজন করা হয়ে থাকে। শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 25,000+। নাম্বার ১ রয়েছে বাংলাদেশের মানুষদের সবচেয়ে প্রিয় স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রায়শই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়ে থাকে আর এই স্টেডিয়ামে রেগুলার বিপিএলের ম্যাচ আয়োজন হয়। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব সহজেই চা বাগান দেখা যায়। তাছাড়া সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড সংখ্যা 2টি। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 18,000+। স্টেডিয়ামটির বাইরের অংশ যেরকম সুন্দর, স্টেডিয়ামের ভিতরের অংশও ঠিক তেরকম সুন্দর। এই ছিল বাংলাদেশের টপ ৫ ক্রিকেট স্টেডিয়াম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।